হ্যালো ফ্রেন্ডস, নন্দিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা স্ট্রিট ফুড আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে দু ধরনের এগ রোল চার রকম পদ্ধতিতে দেখাবো। তার জন্য আমি ময়দা মেখে নিয়েছি ময়ান দিয়ে, যেভাবে লুচির ময়দা মাখে। তার থেকে আমি চারটে গোলা তৈরি করে চারটে রুটি তৈরি করে নিয়েছি, ঠিক এই রকম মোটা করে। খুব বেশি পাতলা রুটি হবে না, সামান্য একটু মোটা রাখতে হবে। চারটে রুটিকে আমি প্রথমে সামান্য সাদা তেল দিয়ে ভেজে নেব, যেমন পরোটা করে। এই দেখুন, পরোটা একটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি একটা গ্লাসে একটা ডিম ফেটিয়ে নিচ্ছি। যে প্যানটাতে আমি পরোটাগুলো করলাম, সেই প্যানটাতেই আমি সামান্য সাদা তেল দিয়ে ফেটানো ডিমটা আমি দিয়ে দেব। ফেটানো ডিমটা দিয়ে প্যানটা নাড়াচাড়া করে ডিমটাকে আমি ছড়িয়ে দিচ্ছি। এইভাবে ছড়িয়ে দেওয়ার পর তৈরি করে রাখা পরোটাটা এর ওপরে দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে দিয়ে বসিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে খানিক পরে পরোটাটা আমি উল্টে দিচ্ছি। এবার আমি একটা প্লেটে আমি তুলে নিলাম পরোটাটাকে। তুলে নিয়ে এবার আমি এর ওপরে শশা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, চাট মশলা, গোলমরিচের গুঁড়ো, টমেটো সস আর চিলি সস দিয়ে রোলটা তৈরি করে নেব। আপনারা মনে করলে ওপর থেকে সামান্য একটু লেবুর রসও দিয়ে দিতে পারেন। এইভাবে সমস্ত উপকরণগুলো দিয়ে দেওয়ার পর আমি এবার একটা পেপার দিয়ে খুব সাবধানে এগ রোলটাকে র্যাপ করে নেব। তো তৈরি হয়ে গেল আমার প্রথম এগ রোলটা। এবার আমি আর একটা প্রসেসে এগ রোল করে দেখাবো। প্রথমে আমি একইভাবে একটা পরোটা তৈরি করে নিচ্ছি। একটা ডিম ফেটিয়ে প্যানে দিয়ে তার ওপরে একটা পরোটা আমি দিয়ে দিলাম। ডিম আর পরোটাটা খুব ভালো করে ভাজা হলে এবার আমি একটা পেপারের ওপর নিয়ে নিচ্ছি। ঠিক একই রকমভাবে শশা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবুর রস, চাট মশলা, গোলমরিচের গুঁড়ো, যা যা দিয়েছিলাম এগ রোলে, ঠিক একই উপকরণগুলো দিয়ে দেবার পর আমি এবার এতে বেশ কিছুটা পরিমাণে মেয়োনিজ দিয়ে দিচ্ছি। এই মেয়োনিজ দিয়েও এগ রোলটা খেতে অসাধারণ হয়। এবার আমি যে রোলটা করে দেখাবো সেটা হচ্ছে এগ চিকেন রোল। প্রথমে আমি চিকেনগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে নুন আর গোলমরিচ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর কড়াইতে ছোট ছোট করে পেঁয়াজ একটা বড় সাইজের ভেজে নিচ্ছি, একদম বাদামি করে। বাদামি করে ভেজে নেওয়ার পর আমি এতে কিছু মশলা অ্যাড করছি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা দিয়ে খুব ভালো করে আমি প্রথমে কষিয়ে নেব। মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এতে আমি একটু টমেটো কেচাপ অ্যাড করব টেস্টের জন্য। এটা আপনারা মনে করলে স্কিপও করতে পারেন। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, তারপর এতে আমি সেদ্ধ করে রাখা চিকেনটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। যেহেতু চিকেনটা আমার সেদ্ধ করা আছে, সেই জন্য এতে আমি সামান্য পরিমাণে চিকেন সেদ্ধ করে রেখে দেওয়া জলটা আমি এতে একটু দিয়ে দু তিন মিনিট ঢেকে রেখে রান্না হতে দিলাম। দু তিন মিনিট পর চিকেনটাকে আমি আবারও ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নিয়ে এবার আমি প্যানেতে আবার একটা ডিম ঠিক একইভাবে ফেটিয়ে ভেজে নিচ্ছি। তার উপরে ঠিক আগের মতোই একটা পরোটা আমি দিয়ে দিলাম। পরোটাটা দিয়ে খুন্তি দিয়ে চেপে চেপে এইভাবে ভেজে নিচ্ছি। এবার আমি পরোটাটা তুলে একটা কাগজের ওপরে আমি নিয়ে নিলাম।
এবার আমি এর উপরে যে চিকেনটা আমি তৈরি করে নিয়েছি মশলা দিয়ে সেটা আমি এর উপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে। এই এক চিকেন রোলটাও খেতে অসাধারণ হয়, আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। বড়দেরও যেমন ভালো লাগবে, বাচ্চাদেরও ভালো লাগবে। যেহেতু এখন লকডাউন, বাইরের খাবার আমরা যেহেতু খাচ্ছি না, তাই বাড়িতেই খুব সহজে এই রোলগুলো বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ হয়। এবার আমি এর উপরে আর কোনো মশলা দেব না, শুধুমাত্র বেশ কিছুটা পরিমাণে কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এর উপরে দিয়ে কাগজটা দিয়ে খুব সাবধানে র্যাপ করে নিলে তৈরি হয়ে যাবে এক চিকেন রোল। এটাও আমি ঠিক একইভাবে আরও একটা পদ্ধতিতে আপনাদের করে দেখাচ্ছি। ঠিক একইভাবে ডিম আর পরোটাটা একসাথে ভেজে নিয়ে এবার আমি এতে বানিয়ে রাখা চিকেনটার সাথে বেশ কিছুটা মেয়োনিজ আমি এতে দিয়ে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেব। এইভাবে চিকেনটা বানিয়ে যদি মেয়োনিজ দিয়ে আপনারা রোলটা তৈরি করেন, এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। বাড়িতেও ঠিক এইভাবেই আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে এক মেয়োনিজ চিকেন রোল। তো একই প্রসেসেই আমি মেয়োনিজ দিয়ে মেশানো চিকেনটা আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে। দিয়ে দেওয়ার পর ওপর থেকে বেশ কিছুটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ঠিক একইভাবে কাগজ দিয়ে সাবধানে র্যাপ করে নিলেই তৈরি হয়ে যাবে এক মেয়োনিজ চিকেন রোল। তো বন্ধুরা, আজ আমি চারটে পদ্ধতিতে দুরকম রোল আপনাদের করে দেখালাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।